আর এত জোরে ফ্যান চলছে, আমি আদৌ শুনতে পাচ্ছি কিনা আমার কথা বুঝতে পারছি। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমাকে, তাড়াহুড়ো করে ডাকছে, চলো যেতে যেতে কথা হয়। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, ভাবলাম বিকেল থেকে স্টার্ট। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেবলিনাস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ বিকেল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, এখন বাজে বিকেল 5টা, আর যথারীতি হাঁটতে বেরিয়ে গেছি, টিনা এখনও আসেনি। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, ভাবলাম বিকেল থেকে স্টার্ট করি। আজ ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, একটা বেশ ফুরফুরে বাতাস দিচ্ছে, আর হাঁটতে যেতেও বেশ ভালো লাগছে, জোর রকম ঘুমিয়ে গিয়েছিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো ফার্স্ট থেকে এন্ড অবধি, স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটাকে অবশ্যই অল সেট করে রাখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, সঙ্গে থেকো, কোথায় যাচ্ছি, কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো টিনাকে ডেকে নিয়ে আসি, তারপর আমরা হেঁটে আসি, হেঁটে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। আমি এখন আছি টিনাদের বাড়িতে, টিনার আজকে একটু লেট হয়ে গেছে বেরোতে, তো ওকে ফোন করছিলাম, ফোনে পাচ্ছিলাম না, তাই জন্য ওদের বাড়ি চলে এসেছি। ওদের বাড়িতে দাঁড়িয়ে আছি, ও রেডি হয়নি, রেডি হলে তারপরে একসাথে বেরোবো। ও আসছে, ওই যে ওপরে আছে, তো আসুক, আমি বাড়িটাতে দাঁড়িয়ে আছি, আসুক, চলো বেরোই, বেরোনো যাক। আজকে একটু লেট হয়ে গেল, 5:10, ওই যে সুমেলি চিৎকার করছে। এখন বাজছে 6:10, আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ কি আজকে টিনার মানে একটু কাজ আছে, তার জন্য বললো যে বেশি দূর যাবো না, হাফ রাস্তা যেয়ে চলে এসেছি। আর এরপর আমি চা বানাবো, চা খাবো, তারপরে একটু বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলাতে একটু বেরোনো আছে। তো তোমাদেরকে তো কালকে বলছিলাম, কালকে ভিডিওতে বেরোনো আছে, কালকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বিয়ে বাড়ি ছিল ওই জন্য বেরোনো হয়নি, আজকে বেরোবো, তো রেডি হব, তো সঙ্গে থেকো, দেখতে থেকো ভিডিওটা, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার। তো ফ্রেন্ড এখন বাজছে 8:10, আর কখন থেকে বসে আছি, এখনো তোমাদের দাদা ভাই আসেনি অফিস থেকে, আমাদেরকে বললো যে 8টার সময়তে আমাদেরকে যে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। আমার মানে সন্ধ্যাবেলার কাজ কমপ্লিট হয়ে গেছে, রুটি করলাম শুধু, তোমাদের দাদা ভাই যদি রেস্টুরেন্টে খাবার সম্পূর্ণ না খায় তার জন্য বাড়িতে এসে সন্ধ্যাবেলাতে রাত্রেবেলা ডিনার করবে, রুটি আর সবজি বানানো আছে, আর আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু রেডিও হতে পারছি না, এখনও ফোনও করেনি, তো বসে আছি হাঁ করে। তো ভাবলাম একটুখানি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, এখন কী করছি না করছি, তো জানি না যাওয়া হবে কি না আদৌ, যদি যাওয়া হয় তো অবশ্যই শেয়ার করব, আর রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো এখন একটুখানি বসে টিভি দেখে নিই, তারপর পরে আবার। সোনাই রেডি? সোনাই এই ড্রেসটা পরেছে বলে ভীষণ রেগে যাচ্ছে। আলটিমেটলি যাচ্ছি আমরা, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন বাজছে ভোরিতে 8:30, অনেক লেট হয়ে গেছে, 8টায় বেরোনোর কথা ছিল, তো অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমাকে, তাড়াহুড়ো করে ডাকছে, চলো যেতে যেতে কথা হচ্ছে, বেরিয়ে পড়ি। ছিল না
আমরা এসে জাস্ট বসেছি আর কি মানে অর্ডার দেওয়া হয়েছে, কি কি অর্ডার দিয়েছে সেটা শোনাই বলবে। আর এত জোরে ফ্যান চলছে, আমি আদৌ শুনতে পাচ্ছি কি না আমার কথা বুঝতে পারছি না। তো আমরা এখানে এই কেবিনটাতে বসেছি, শোনাই বলবে কি কি অর্ডার দিয়েছে ওর কাছ থেকে শোনাবে। আমরা অর্ডার দিয়েছি একটা চিকেন স্টিম মোমো, একটা ভেজ স্টিম মোমো, একটা কাশ্মীরি নান, একটা চিকেন বাটার মশালা, একটা চিজ কর্ন পিজা আর একটা কাবাব। টেবিল আসুক, তারপর আমরা দেখাচ্ছি মানে মুখে তো শোনাই বলেই দিল কি কি অর্ডার দিয়েছি, আর টেবিল আসুক তারপর দেখাচ্ছি কেমন মানে কেমন কি এখানের খাওয়া দাবার, আর পরে রিভিউটা দিচ্ছি। আর তোমরা কিছু লক্ষ্য করতে পেরেছো, আমি দেখো একদম এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, কানে দুটো কানেরও পরিনি, খালি কানেই চলে এসেছি। এখন আমি রিলস বানাচ্ছিলাম, রিলস বানাতে বানাতে আমার হঠাৎ করে লক্ষ্য হয়ে যাচ্ছে যে বাবা আমি কানে পরে আছি। তো যাই হোক, আমি ওপরে যেহেতু দুটো কানের আছে অতটা খারাপ লাগছে না, কি আছে চলো যাই হোক, অত কেউ দেখছে না, চলো পরে আবার কথা। তো আমার জন্য দিয়েছি এখানে চিকেন স্টিম মোমো, এটা আমার, আর তোমাদের দাদা ভাই চিকেন খায় না বলে ওর জন্য হলো ভেজ স্টিম মোমোরই ভেজ। তো আমি এখন মোমোটা ট্রাই করছি, মোমোটা কেমন টেস্ট সেটাও তোমাদেরকে বলবো। তো মোমোটা এখানে কিন্তু খুব ভালোই করে, আমার তো খুব পার্সোনালি ভালো লাগে খেতে মোমোটা, আর স্যুপটাও খুব সুন্দর বানায়। এখন স্যুপটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো মোমো খাওয়া হয়ে গেছে মোটামুটি, এখন আমরা ট্রাই করব পিজা। তো এটা কী পিজা আমি শোনায় তো বলেইছিল কি পিজা, আমি ঠিক নামটা বলতে পারছি না। পিজা খাওয়া হয়ে গেছে, এখন নিয়ে নিয়েছি চিকেন টিক্কা, এটা ফার্স্ট টাইম আমি খাবো, আমি খাইনি এর আগে কখনো চিকেন টিক্কা। তো মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তো আমার চিকেন টিক্কার থেকে চিকেন পকোড়াটাই বেশি ভালো লাগে। তো এটা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসছে নান, এটা হলো কাশ্মীরি নান, আর তার সাথে হলো চিকেন বাটার মশালা। এই দেখতে পাচ্ছ নানটা খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা খুব ভালো লেগেছে আমার। লস্যি বলেছি আমি একটা, আর সোনাই একটা হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক, ওটা খাওয়া হলে আমাদের খাওয়া। তো চলে এসছে আমার লস্যি, তো লস্যিটা এখন আমি ট্রাই করব। তো লস্যিটা এমনি ঠিকই ছিল, কিন্তু একটু মিষ্টি ভাবটা কম ছিল, আমার একটু কমই লেগেছিল এর থেকে। আমরা লস্যি সেন্টারে যে লস্যিটা খাই সেটা অনেক বেশি ভালো লাগে আমার। আর এটা হলো সোনাইয়ের স্ট্রবেরি মিল্কশেক, তো স্ট্রবেরি মিল্কশেকটা কিন্তু খুব ভালো ছিল খেতে। এখন বিল পেমেন্ট করার পালা, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিল মোটামুটি আমাদের 1000 টাকার মতো হয়েছে, বিল পেমেন্ট করে আমরা বাড়ি যাবো। বেরিয়ে গেছি কমপ্লিট হয়ে গেছে, তো চলো বাড়িতে যাই, আমি কথা বলছি। তো গাইজ, এখন বাজে রাত 10টা, আমরা বাড়ি চলে এসেছি, এখনো ড্রেসটা চেঞ্জ করা হয়নি, ড্রেসটা চেঞ্জ করে তারপর তোমাদের সাথে ভিডিও টেন্ডিং করছি। আর সোনাইয়ের অবস্থা দেখো, সোনাই শুয়ে পড়েছে, পুরোটা দেখানো যাবে না, একটুখানি দেখালে হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:15, আর আমার ড্রেস চেঞ্জও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছে, পেট একদম পুরো ফুল, মানে কথা বলতেও খুব অস্বস্তি হচ্ছে। ভাবলাম ভিডিওটা এন্ডিং করা হয়নি, তো ভিডিওটা এন্ডিং করে দিই। ভিডিওটা আমি এন্ডিং করছি, আর আমাকে গুরকি দেখো সমানে কি করছে, ওই দেখা তো গুরকি হাতে কি আছে, এই দেখো হাতে সোনাইয়ের ওই প্রজেক্টের ওই ইয়েটা নিয়েছে, ফাইলের সে ডান্ডাটা নিয়ে আমাকে এরম করে ঘুরছে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অলে সেট করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখা হবে একটা নেক্সট ভিডিওর সাথে নেক্সট দিন, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ মাইন্ড অল টাইম হ্যাপি, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, গুড কি বাই বাই করে দাও, বাই বাই।